mucho verde, chave. No hagas. হ্যালো, আসসালামু আলাইকুম। সেভেন রশ্মি পেজ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ডান্সটেবল ডাউনে আসছি, আমাদের এখানে লুটনে। সো লন্ডনের পাশে যে লুটন শহরটা, সেখানে এই জায়গাটা খুবই সুন্দর। আর এত সুন্দর একটা জায়গা, পাহাড়ের উঁচুতে আমরা বসে আছি। ভাবলাম আপনাদের সাথে একটু কিছুটা সময় স্পেন্ড করি, আপনাদেরকেও দেখাই এই সুন্দর মুহূর্তটা। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি ক্যামেরা ঘোরাচ্ছি, দেখুন কতটা সুন্দর। হ্যালো রিশান, কেন? যারা যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কতটা সুন্দর দেখেন এই জায়গাটা, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু আমার লাইভ খুব কম করা হয়। বাট এই জায়গাটা আসলে আপনাদের সাথে না শেয়ার করে পারলাম না, যদিও এই জায়গাটার একটা ভিডিও ব্লগ আমার আসছে খুব শীঘ্রই, তো ভিডিওতে দেখতে পাবেন। রোদের ভিতরে আসলে ক্যামেরাতে আমাকে খুবই বাজে দেখাচ্ছে, তো আমার মনে হয় প্রকৃতিটা দেখালে ভালো আমাকে না দেখিয়ে। কেমন আছেন সবাই, কমেন্টস করেন। আমি কমেন্টস একটাও দেখতে পাচ্ছি না, আমি জানি না এখান থেকে সুন্দর মতো কমেন্টসগুলো আসবে কি না। নেটওয়ার্ক অবশ্য খুবই দুর্বল এই জায়গাটায়, কারণ পাহাড়ের উঁচুতে তো নেটওয়ার্কটা মানে খুবই কম কাজ করতেছে। একটু আগেও দেখলাম যে মেসেজগুলো আসতেছিল না। হ্যাঁ বলো, আমার এটা কোথায় ফাটল, আর এটা কোথায় গেল? এই যে কতটা সুন্দর জায়গাটা, এদিকে আসলে ক্যামেরা নিলে ক্যামেরাটা ঘুরায় আর কি দেখাতে পারলে ভালো হয়। কারণ এই জায়গাটা দিয়ে পিছনে, এই যে আমার পিছনে দেখা যায়, রোদের জন্য আজকে রোদের অনেক তাপ, সো রোদের তাপের জন্য ঘুরতে পারছি না। তো যাই হোক, আশা করি আপনাদের এই ব্লগ মানে এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। লাইভটা কে কোথায় আছেন আমাকে কমেন্টস করেন, আমি কারো কমেন্টস দেখতে পাচ্ছি না, জানি না আপনারা কেউ কমেন্ট করেছেন কি না। আমরা খাবার টাবার নিয়ে চলে এসেছি, আমাদের এখানে এখন বাজে বিকেল 5টা, বাট রোদের অনেক তাপ। সন্ধ্যা হবে আমাদের রাতে 8:30-9টার দিকে সন্ধ্যা হয়, এখন দিনটা অনেক বড় হয়ে গেছে। কমেন্ট দেখতে পাচ্ছি না। যারা যারা জয়েন করেছেন অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অনেকেই জয়েন করেছেন, বাট আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না। আপনারা কমেন্ট করেন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। স্যামের রশ্মি পেজ থেকে আমি রশ্মি, যারা নতুন এসেছেন তাদের জন্য বলছি, আমি ইংল্যান্ডে থাকি আর এটা হচ্ছে ইংল্যান্ডের লুটন শহরের ডান্সটেবল ডাউন, এই জায়গাটার নাম। এটা খুবই উঁচুতে, মানে ধরতে গেলে পাহাড়ের অনেক উঁচুতে চলে এসেছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি জায়গাটা, আমার ভিডিও একটা আসবে এই জায়গাটার উপরে ভিডিও, সো আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। টুটুল আসসালামু আলাইকুম, ফারুক আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন সবাই? থ্যাংক ইউ সো মাচ লাইভে জয়েন করার জন্যে। আপনারা কেমন আছেন? এই সময়টা আসলে আমার অ্যালার্জি প্রবলেমও হয়ে যায়, কারণ এই সময়টা একটা সাদা ফুল আছে, ওই সাদা ফুলটা মানে আমি দেখাচ্ছি সাদা ফুল, ওই সাদা ফুলটা যখন ওড়ে তখন আর কি। আমাদের এখানে অনেক বৃষ্টি তাই নাকি? হ্যাঁ, বাংলাদেশে বৃষ্টি হচ্ছে। এই যে এই ফুলটা, সামার আসলে এই ফুলটা অনেক হয়, আর এই ফুলটার জন্য আমার অ্যালার্জিটা চলে আসে। কত সুন্দর সুন্দর ফুল দেখেন, আমি দেখাচ্ছি, মানে এত সুন্দর একটা সময়, বাট ফুলের কারণে আমার অ্যালার্জিটা বেড়ে যায়। দেখেন কত সুন্দর এই জায়গাটা, অনেক সুন্দর।
আমার বাচ্চারা খাচ্ছে। আর না, লন্ডনে এখনো এখন শীত না, এখন সুন্দর ওয়েদার। মানে লন্ডনে এখন না শীত না গরম, খুব সুন্দর ওয়েদার। আজকে হচ্ছে 19 ডিগ্রি আমাদের এখানে আজকে, আর খুব সুন্দর একটা ওয়েদার এখন। মানে আমরা এনজয় করছি আমাদের এখানকার ওয়েদারটা। বাট বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে শুনছি, তো বাংলাদেশে আসলে ওয়েদারটা ভালো না, বাট এখানে অনেক সুন্দর, আমরা অনেক এনজয় করছি প্রতিদিনই। মানে ওয়েদারটা খুবই ভালো, মানে এই ওয়েদারটার জন্য আমরা সারাটা বছর ওয়েট করি। অনেক সুন্দর, অনেক সুন্দর, এই জায়গাটা খুবই সুন্দর। এই যে আমি আবার দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর, মানে আকাশ এতটা নীল আর নিচে সবুজ চারপাশ, খুব সুন্দর এরিয়া। মানহা ওর পাপার সাথে সামনে গেছে। আমাদের এখানেও বৃষ্টি হয়, বৃষ্টি হয় না যে কথা নাই। ও আমাদের এখানে এখন এই কদিন বৃষ্টি হয় নাই, বাট ইতালি। আপনার ফ্যামিলি ওখানে থাকে? হ্যাঁ আপু, কিতা খবর? এটা পুরান খবর, কিতা খবর আর শুনি না, অন্য নতুন নতুন। এগুলো আমরা মুখস্থ করে ফেলছি, এগুলো মুখস্থ হয়ে গেছে, এখন কঠিন শব্দ দিতে হবে। সিলেটে যে ভাষা একদম প্রাচীন, জাদুঘরে আছে ওই রকম কিছু বের করেন, টেনে টুনে এরা নিচে নাও, জানে না দেখা গেছে। আসামি না জানেন কেউ? নাগরি ভাষা, নাগরি ভাষা, নাগরি ভাষা জানেন কেউ? সিলেটি ভাষা এরা নিচে নাও, জানে না। কিতা রে বাস শুনে বললা, এটা কি নাগরি ভাষা? না এটা নাগরি বাচ্চা। তোমার দেশের ভাষা বলো কিছু। হাঙ্গিয়টকা ভাষা কইলে কেউ বুঝবে না তো। এই কেউ বুঝবে না তো, ঢাকা হইছে, কেউ বুঝবে না ঢাকা হইছে, কেউ বুঝবে না ঢাকা হইছে। হ্যাঁ ঢাকু কি আর কিছু তুলবা ছবি টুবি? নালে চলো। কে পারে বগরা শোলাছেন নাকি পারে? না আপু আমি একাই আছি, ছুটিতে যাব আর যাই নাই এখনো, দেখি। আমাদের এদিকে বগুড়ার কোনো ছোল আছেন পারে? চামড়ি হোসেন ভালো আছে আলহামদুলিল্লাহ। বগুড়ার কেউ আছেন নাকি এখানে? আমি সিলেটি জানি। আচ্ছা বলেন সিলেটি জানি কিটা খবর, এগুলো না অন্য কিছু। এটা এটা সিলেটি ভাষায় বলেন, আমি সিলেটি জানি, এটাকে সিলেটি ট্রান্সলেট করেন। এটা কি সিলেটি কিভাবে ট্রান্সলেট করেন? আমি সিলেট জানি, আপনি এটা জানেন? সিলেট আমি সিলেট জানি, সিলেট জানি না, সিলেটি সিলেটি জানি, সিলেটি জানি, এটা আছে ইয়া সিলেটি ভাষা। কিতা কিতা রে বা ভালো আছো নানি? কিতা কিতা খাইছো, কিতা কিতা খাইছো। আমি সিলেটি কই, আমি থাকি ইংল্যান্ডে, আছি ইংল্যান্ডে। মিসা কথা, মিসা কথা কি? আমি লন্ডন আছি, ইংল্যান্ডে আছি, ইউকে তে আছি। কোনটা তো একটা বলো, যুক্তরাষ্ট্র নাকি যুক্তরাজ্য? এই দুটো না আমি কনফিউশনে থাকি, যুক্তরাষ্ট্র হয় এটা নাকি যুক্তরাজ্য হয় এটা? কিংডম মানে রাজ্য, আমাদের কি কিংডম নাকি কিংডম? রাজ্য আমাদের একটা কিংডম। তাহলে ও আচ্ছা কিংডম, আমরা যুক্তরাজ্যে আছি। বাবা লন্ডন বললে আর কোনো কিছু দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আপনি স্কটল্যান্ডে থাকো, লন্ডন নতুন পাই। দেখো কালো কালো কাকগুলা, একদম কালো 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 কাকগুলা, একদম কালো, মানে কোনো কালো না, দেখো একদম কালো, কালো কালো কাকগুলো একদম কালো। কি এটা তো সিলেটি হলো না, খাবার খাইছেন, এটা কি সিলেটি হলো? সিলেটি সিলেটিতে কি বলে আপু? খাবার খাইছেন এটা সিলেটে বলেন, সিলেটে। হ্যালো ইয়াদিল ইসলাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার ফোনে, আমার ফোনে চার্জ চলে যেতেছে, আর বেশিক্ষণ লাইভে থাকা যাবে না, কারণ আমার ভিডিও করতে হবে। আমি এখন এই কাকগুলোর ভিডিও করবো, কারণ অনেক কালো কাকগুলো, একদম কালো।
তুমি কি ফর্সা নাকি একটু দেখো তো? আমি আমার কথা একবার বললাম, তোমার কথা বলছি। তাহলে তুমি আমার কথা বলতে তো নিজের আগে দেখো। সাদা শার্ট পরে আসতো, এই জন্য কালো মানুষ দেখা যাবে না, এই জন্য সাদা শার্ট পরে আসছে। কাপড় পরলে যেমন মনটা সাদা হয়। আর আমি কালো মানুষ, দেখো কালো কাপড় পরে আসছি। আমরা আজকে দুজন অপোজিট কালার পরে আসছি। হ্যাঁ সাদা, আমি কালো। আমরা আজকে ডিপোজিট হয়ে গেছি অপোজিট পরে। আজকে দুজন দুই রকম পরে আসছি। সাদা কাপড় পরলে যেমন মনটা সাদা হয় না, চকচক করিলে যেমন সোনা তাকে কয় না। এতগুলো মানুষের মধ্যে কোনো আপুরা থাকলে কমেন্ট করেন। আপুরা তো আইসা বসে থাকেন, কমেন্ট করেন না। সিলেটি মাত, হ্যাঁ সিলেটি মাত মাতন, বুঝে শুনে কমেন্ট করেন কেন ভাই আছে? সিলেটি মাত মাতন ভাই আছে তো কি হইছে? আজকে এক্সট্রা আরেকজন ভাই আছে, ওই যে দাঁড়ায় আছে, হ্যাঁ। সো আপুরা কেউ থাকলে বলেন, এখন সিঙ্গেল আছে, আপুরা কেউ থাকলে কথা বলেন। এখন এই ভাই সিঙ্গেল আছে, ভালো থাকেন আপু, চলে গেলাম। ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ থাকার জন্য, সময় দেওয়ার জন্য। আবার চলে আসেন কখনো যদি লাইভে আসি, থ্যাংক ইউ পাশে থাকার জন্য। আমার বউ সার্টিফিকেট দিছে আমি নাকি সিঙ্গেল। হ্যাঁ তুমি সিঙ্গেল, শুধু দুই বাচ্চার বাপ আর কিছু না। এনার্জি থাকে না এত কথা বলার, এই যে এখন কথা বলতেছি আমার এনার্জি শেষ। আমি গাড়ি চালায় বাসায় যাবো কেমনি সে চিন্তা করতেছি। সরি শি ইজ অ্যাফ্রেড